ডেঙ্গুতে 24 ঘন্টায় 6 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর 286 জনের মৃত্যু হলো। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 24 ঘন্টায় হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন 1312 জন, এর মধ্যে 503 জন ঢাকার 2 সিটি কর্পোরেশনের বাসিন্দা। আর নতুন আক্রান্তদের মধ্যে 38.8% নারী এবং 61.2% পুরুষ। জানুয়ারি থেকে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন 59,420 জন। একদিনে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন 1,260 জন। আর চলতি বছর হাসপাতাল থেকে মোট ছাড়পত্র পেয়েছেন 55,118 জন।